नमस्कार बंधुरा, नेताजी सुभाष ओपेन यूनिवर्सिटी पीजी अर्थात पोस्ट ग्रेजुएट कोर्सेर जे टर्म इन एग्जामिनेशन तार एक फर्म फिलअपे नोटिस दिए एनएसयू ऑफिशियल वेबसाइटे। तो ऑफिशियल वेबसाइटे कि बला देखुन से नोटिसे जे एग्जामिनेशन फर्म सबमिशन थ्रू ऑनलाइन फॉर पोस्ट ग्रेजुएट टर्म इन एग्जामिनेशन जून 2023 और डिसेम्बर 2023 अर्थात अपन जरा एनएसयू थेके मास्टर डिग्री करछेन तादेर आगामी बछरेई फेब्रुआरी मासे परीक्षा रयेछे थियोरी परीक्षा। तो सेई थियोरी परीक्षार जन्य आपनादेर डेफिनेटलि आगे अनलाइन फर्म फिलअप करते हबे। आपनारा निश्चयई अवगत रयेछेन जे कोनो परीक्षार आगे आमादेर फर्म फिलअप करते हय, सेटा पिजी होक यूजी होक बा आमरा देखेछि जे माध्यमिक उच्च माध्यमिक स्तरीय आमादेर सेई फर्म फिलअपटा तखनो विद्यमान छिल। চলুন বন্ধুরা বিস্তারিতভাবে নোটিশে দেখে নেওয়া যাক যে সেই নোটিশে কী বলেছে, আপনারা কীভাবে ফর্ম ফিল আপ করবেন এবং কত টাকাই বা লাগবে আপনাদের। এখানে দেখুন যে পোস্ট গ্রাজুয়েট টার্ম ইন এক্সামিনেশনের জন্য যে ফর্ম ফিল আপটা হবে তার জন্য এই নোটিশটা দেওয়া রয়েছে। আপনাদের যে থিওরি এক্সামটা হবে সেটা অলরেডি মেনশন করে দেওয়া রয়েছে। দেখুন ফার্স্ট উইক অফ ফেব্রুয়ারি 2024 অর্থাৎ আগামী বছর 2024 সালের ফেব্রুয়ারি মাসের ফার্স্ট উইকে আপনাদের পিজি টার্ম ইন এক্সামিনেশন থিওরি স্টার্ট হচ্ছে এবং যেটা হবে পুরোপুরি অফলাইন মোডে। এখানে দেখুন থ্রু অফলাইন মোড ইন ট্রেডিশনাল মেথড দ্যাট পেন পেপার মোড অর্থাৎ আপনাদের খাতা কলমে লিখতে হবে, অফলাইন মোডে আপনাদেরকে এই থিওরি এক্সাম দিতে হবে এবং তার জন্য আপনাদেরকে ডেফিনেটলি আগে এই ফর্ম ফিল আপটা করে নিতে হবে। ফর্ম ফিল আপ না করলে কী হতে পারে এখানে দেখুন, নো ক্যান্ডিডেট উইল বি অ্যালাউড টু সাবমিট অ্যাসাইনমেন্ট হুইচ আর নট মেনশন ইন দ্য ফিল্ড ইন এক্সামিনেশন ফর্ম অ্যান্ড সিন্স দ্য সাবমিশন অফ অ্যাসাইনমেন্ট পেপার্স ইজ ম্যান্ডেটরি অর্থাৎ যারা এই অনলাইন ফর্ম ফিল আপটা সাবমিশন করবে না তারা প্রথমত হচ্ছে অ্যাসাইনমেন্ট সাবমিট করতে পারবে না এবং থিওরি পরীক্ষাও দিতে পারবে না। তো আপনাদের যদি পাস করতে হয় তাহলে অবশ্যই আপনাদেরকে আগে পরীক্ষা দিতে হবে এবং পরীক্ষা দিতে চাইলে আপনাদেরকে এই ফর্ম ফিল আপ করাটা কিন্তু প্রত্যেকের জন্য ম্যান্ডেটরি, তাই অবশ্যই আপনাদেরকে এই ফর্ম ফিল আপটা করতে হবে। এবার কীভাবে করতে হবে তার জন্য এবার প্রসিডিউরটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। এখানে তার আগে বলে রাখি আপনাদের, এখানে কিন্তু স্পেশালি মেনশন করা রয়েছে যে আপনারা ফর্ম ফিল আপ করার সময় যে মোবাইল নাম্বারটা দেবেন সেটা ডেফিনেটলি নিজের মোবাইল নাম্বার দেবেন। এখানে দেখুন ইটস শুড বি নোটেড দ্যাট ডিউরিং দ্য সাবমিশন অফ ফিল্ড ইন এক্সামিনেশন ফর্ম লার্নার হ্যাভ টু পুট দেয়ার অন মোবাইল নাম্বারস অ্যাজ দেয়ার অল্টারনেটিভ মোবাইল নাম্বার সিন্স ডিউরিং দ্য পিরিয়ড অফ কোর্স অফ স্টাডি অল ইম্পর্টেন্ট ইনফরমেশন লাইক ওটিপি SMS etc. will send to the registered mobile number or alternative mobile number, other card link or on mobile number. Hence, without permission of the department of controller of the examination, learners can neither change their registered mobile number nor their অল্টারনেটিভ মোবাইল নাম্বার। অর্থাৎ আপনারা অনলাইন ফর্ম ফিল আপের সময় অবশ্যই নিজের মোবাইল নাম্বারটা দেবেন, এটা কিন্তু একবার ইনপুট হয়ে গেল পরে কিন্তু আপনারা চেঞ্জ করতে পারবেন না রেজিস্টার্ড ইউনিভার্সিটির যে কন্ট্রোলার রয়েছে তার পারমিশন ছাড়া। এবার আসা যাক বন্ধুরা আপনাদের কত টাকা ফর্ম ফিল আপের জন্য ফি পেমেন্ট করতে হবে। তো এখানে দেখুন প্রত্যেকটা থিওরি পেপারের জন্য যাদের থিওরি পেপার 100 মার্কসের রয়েছে তাদের জন্য পার পেপার 150 টাকা করে ধার্য করা হয়েছে এবং যাদের 50 মার্কসের পেপার থাকবে যেমন জিওগ্রাফির মতো সাবজেক্ট তাদের জন্য 75 টাকা পার পেপার ধার্য করা হয়েছে। এক্সামিনেশন সেন্টার ফি রয়েছে পার এক্সামিনি 100 টাকা করে, প্র্যাকটিক্যাল 100 মার্কসের জন্য রয়েছে 300 টাকা এবং প্র্যাকটিক্যাল 50 মার্কসের জন্য রয়েছে 150 টাকা, তারপর প্রজেক্টের জন্য এক্সট্রা চার্জ, ফিল্ড ওয়ার্কের জন্য 150, এক্সামিনেশন সেন্টার ফিস পার এক্সামিনি ফর ভাইবা ভয়েসের জন্য রয়েছে 100 টাকা, অ্যাসাইনমেন্ট 100 মার্কসের পার পেপার 30 টাকা এবং অ্যাসাইনমেন্ট 50 মার্কসের পার পেপার 20 টাকা। এটা হচ্ছে টোটাল ফি পার পেপার, এখানে কিন্তু টোটাল নয় এটা হচ্ছে পার পেপার। এবার আপনাদের যতগুলো পেপার থাকবে সেই হিসেবে আপনাদেরকে টোটাল ফিটা কাউন্ট করা হবে। এবার আপনারা কীভাবে অনলাইনে ফর্ম ফিল আপ করবেন তার জন্য বিস্তারিত দেওয়া রয়েছে। আপনাদের অনলাইনে ফর্ম ফিল আপ স্টার্ট হচ্ছে 16/12/2023 অর্থাৎ 16ই ডিসেম্বর থেকে দুপুর 2টো থেকে এবং লাস্ট ডেট হচ্ছে 23শে ডিসেম্বর দুপুর 2টো অবধি। আপনারা পেমেন্ট দুইভাবেই করতে পারেন, অনলাইন আর অফলাইন উভয় মাধ্যমে। এখানে দেখুন ফি সাবমিশন থ্রু ডেবিট কার্ড ক্রেডিট কার্ড ইন্টারনেট ব্যাঙ্কিং উইল বি ওপেন 16 থেকে 23 তারিখ অবধি আপনাদের ওপেন থাকবে এবং আপনাদের পেমেন্ট করার পর আপনাদের কিন্তু মাস্ট বি চালানটাকে প্রিন্ট আউট করে রেখে দিতে হবে ফর ফিউচার রেফারেন্স, এখানে মেনশন করে দিয়েছে। এবার কীভাবে আপনারা অনলাইন করবেন তার জন্য একটা প্রসিডিউর দেখা রয়েছে। দেখুন pcdpcl.com/www.wnsou.ac.in এই অফিসিয়াল ওয়েবসাইটে যাবেন, এখান থেকে প্রথমে সাইন আপ করবেন, তারপর সাবমিট করবেন, তারপর পেমেন্ট দিয়ে যে পেমেন্ট কপিটা সেটাকে আপনাদেরকে প্রিন্ট আউট করে রেখে দিতে হবে। এখানে দেখুন একটা ছকের মধ্যেও
ফর্মটা বিস্তারিতভাবে দিয়ে দেওয়া হয়েছে এখানে অফিসিয়াল ওয়েবসাইট, এখানে সাইন আপ করতে হবে। সাইন আপ করার পর তারপর আপনাদের লগ ইন করে এক্সামিনেশন ফর্মটা ফিল আপ করতে হবে, তারপর সাবমিট করে অনলাইন পেমেন্ট করতে হবে। অনলাইন পেমেন্ট করার পর সাকসেসফুল হয়ে গেলে প্রিন্ট আউট করে নিতে হবে, এখানে প্রিন্টার দিয়ে বলে দেওয়া হয়েছে। তো আই হোপ বন্ধুরা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে আপনারা যারা পিজি স্টুডেন্ট তারা টার্মিন এক্সামিনেশন দিতে চাইলে অবশ্যই এই ফর্ম ফিল আপ করাটা প্রত্যেকের জন্য 100% ম্যান্ডেটরি। আপনাদের ফর্ম ফিল আপ করার ক্ষেত্রে কোনো অসুবিধা হলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি যথাযথ সহযোগিতা করার চেষ্টা করব। এবং ভিডিওটিকে ভালো লাগতে গেলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং যাওয়ার আগে আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন এই ধরনের এডুকেশনাল ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।